হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো। আজকে আমি ক্লাস ইউকেজির আমার প্রথম বাংলা পড়া এই বইটা থেকে পড়াবো। তো ইউকেজি স্টুডেন্টরা, আমার প্রথম বাংলা পড়া এই বইটা বের করো। পেজ নাম্বার 26। আজকে আমরা কি শিখব বলো তো? আজকে আমরা শিখব রস্বকার যোগে বাক্য গঠন। এখানে শুধু রস্বকার যোগে বাক্য গঠন লেখা আছে, কিন্তু এই চ্যাপ্টারে আমরা রস্বকার এবং দীর্ঘকার যোগে বাক্য গঠন শিখব। এখানে কি বলা আছে দেখো, রস্ব হয়ে গেল রস্বকার, এই চিহ্নটাকে বলা হয় রস্বকার। ছ প্লাস রস্ব হয়ে গেল ছয় রস্বকার ছু। আর দীর্ঘ হয়ে গেল দীর্ঘকার, এই চিহ্নটাকে বলা হয় দীর্ঘকার চিহ্ন। বয়সেনর প্লাস দীর্ঘ হয়ে গেল বয়সেনর দীর্ঘকার রু। তাহলে রস্ব কি হয়ে গেল? রস্ব হয়ে গেল রস্বকার, আর দীর্ঘ হয়ে গেল দীর্ঘকার। এখানে দেখো কি আছে, নিজে নিজে পড়ো, আজ আমাদের ছুটি, মুনু রানু রূপা চল বুড়ির মাঠে যাই, আমাদের বাড়ি থেকে বহু দূরে, সেখানে আমরা খেলব, পাহাড়ের চূড়া অনেক দূরে, চল নূতন জামা পরে সেখানে যাই, মুনুর পায়ে নূপুর বাঁধা, নূপুরের আওয়াজে ময়ূর নেচে ওঠে। আমি এটা আবার রিপিট করছি, তোমরা আমার সাথে সাথে পড়বে। আজ আমাদের ছুটি, মুনু রানু রূপা চল বুড়ির মাঠে যাই, আমাদের বাড়ি থেকে বহু দূরে, সেখানে আমরা খেলব, পাহাড়ের চূড়া অনেক দূরে, চল নূতন জামা পরে সেখানে যাই, মুনুর পায়ে নূপুর বাঁধা, নূপুরের আওয়াজে ময়ূর নেচে ওঠে। এবার পেজ নাম্বার 27-এ কিছু এক্সারসাইজ আছে। এক নম্বরে আছে, পাঠ থেকে রস্বকার যুক্ত 6টি শব্দ বেছে নিয়ে লেখো। আমি পাঠ থেকে লিখেছি, প্রথমে আছে রস্বকার যুক্ত শব্দ ছুটি, লিখেছি ছুটি। তারপর আছে মুনু, এখানে লিখেছি আমি মুনু। তারপর আছে রানু, লিখেছি রানু। তারপর আছে বুড়ি, ঘ নম্বরে লিখেছি বুড়ি। তারপর আছে বহু, লিখেছি বহু। তারপর আছে নূপুর, এই নূপুরটা রস্বকার যুক্ত শব্দও হবে আবার দীর্ঘকার যুক্ত শব্দও হবে, যেহেতু এখানে দীর্ঘকার রস্বকার দুটোই আছে, তাই চ নম্বরে লিখেছি নূপুর। তারপর দেখো 2 নম্বরে কি আছে, পাঠ থেকে দীর্ঘকার যুক্ত 6টি শব্দ বেছে নিয়ে লেখো। প্রথমে আমি লিখেছি রূপা, তারপর লিখেছি দূরে, তারপর লিখেছি চূড়া, তারপর লিখেছি নূতন, তারপর লিখেছি নূপুর, তারপর লিখেছি ময়ূর। যেহেতু নূপুরটা রস্বকার দীর্ঘকার দুটি শব্দ যোগেই হয়, সেহেতু এটা রস্বকার যোগে শব্দ গঠন একবার হয়েছে, আবার দীর্ঘকার যোগে শব্দ গঠনও একবার হয়েছে। 3 নম্বরে দেখো কি আছে, নিচের ফাঁকা ঘরে রস্বকার যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। ক নম্বর দেখো কি আছে, প্রথম ঘরটা ফাঁকা, তারপর টয় রস্বিকার টি, তাহলে এখানে কি বসবে বলো তো? ছয়ে রস্বকার হয়ে গেল ছুটি। খ নম্বরে আছে, প্রথমে বয়সেনরায় আকার, তার পরের ঘরটা ফাঁকা, পরের ঘরে বসবে দন্তান্বয় রস্বকার, হয়ে গেল রানু। গ নম্বরে আছে, প্রথমে ব, তার পরের ঘরটা ফাঁকা, এখানে বসবে হয়ে রস্বকার, হয়ে যাবে বহু। তারপরে দেখো, লিখে দিয়েছি এটা, তার পরেরটা হবে নূপুর, তার পরেরটা হবে বুড়ি, তার পরেরটা হবে মুনু। 4 নম্বরে দেখো কি আছে, নিচের ফাঁকা ঘরে দীর্ঘকার যুক্ত বর্ণ বসিয়ে শব্দ গঠন করো। ক নম্বরে আছে,
আছে, প্রথম ঘরটা ফাঁকা, তারপর পয়াকার পা, তাহলে এখানে বসবে বয়সিনারায় দীর্ঘকার। হয়ে গেল রূপা। খ নাম্বারে দেখো, প্রথম ঘরটা ফাঁকা, তারপর বয়সিনারায় একার, রে, তাহলে এখানে বসবে দয়ে দীর্ঘকার। হয়ে গেল দূরে। গ নাম্বারে একই রকম আছে, প্রথম ঘরটা ফাঁকা, তারপর ডয় বিনারয় আকার, রা, এখানে বসবে চয়ে দীর্ঘকার। হয়ে গেল চূড়া। ঘ নাম্বারে হবে নূতন, উম নাম্বারে নূপুর, তারপর চ নাম্বারে হবে ময়ূর। এবার দেখো পাঁচ নাম্বারে কি আছে, এলোমেলো বর্ণগুলো সাজিয়ে শব্দ গঠন করো। ক নাম্বারে দেখো কি আছে, প্রথমে টয় রশ্মিকার, তারপর ছয় রশ্মিকার, এটাকে যদি আমি সাজিয়ে লিখি প্রথমে হবে ছয় রশ্মিকার, তারপর টয় রশ্মি, হয়ে গেল ছুটি। খ নাম্বারে প্রথমে আছে পয়ে আকার, তারপর বয়সিনারায় দীর্ঘকার, সাজিয়ে লিখলে প্রথমে হবে বয়সিনারায় দীর্ঘকার, তারপর পয়ে আকার পা, হয়ে গেল রূপা। গ নাম্বারে প্রথমে আছে বয়সিনারা, তারপর ডয়বিনারায় রশ্মিকার, তারপর বয় রশ্মিকার, এটা যদি আমি সাজিয়ে লিখি তাহলে প্রথমে বসবে বয় রশ্মিকার, তারপর মাঝেরটা, তারপর বসবে বয়সিনারা, হয়ে গেল বুড়ির। ঘ নাম্বারটাকে যদি আমি সাজিয়ে লিখি প্রথমে আছে ত, তারপর দন্তান্নয় দীর্ঘকার, তারপর দন্তান্ন, এটাকে সাজিয়ে লিখলে প্রথমে বসবে দন্তান্নয় দীর্ঘকার, তারপর ত, তারপর দন্তান্ন, হয়ে গেল নূতন। উম নাম্বারটাতে দেখো কি আছে, প্রথমে বয়সিনারা, তারপর পয়রস্যু, তারপর দন্তান্নয় দীর্ঘকার, এটা যদি আমি সাজিয়ে লিখি প্রথমে বসবে দন্তান্নয় দীর্ঘকার, তারপর পয়ে রস্যুকার, তারপর বয়সিনারা, হয়ে গেল নূপুর। ৬ নম্বরে দেখো কি আছে, পাঠ থেকে নিচের প্রশ্নগুলির উত্তর দাও। ক নম্বরে আছে কোন মাঠে খেলতে যাবে, অ্যান্সারটা হবে বুড়ির মাঠে। খ নম্বরে আছে অনেক দূরে কিসের চূড়া, বলো তো অনেক দূরে কিসের চূড়া, পাহাড়ের, অ্যান্সারটা হবে পাহাড়ের। গ নাম্বারে আছে কার পায়ে নূপুর বাঁধা, অ্যান্সারটা হবে মুনুর, মুনুর পায়ে নূপুর বাঁধা। ঘ নাম্বারে আছে নূপুরের আওয়াজে কি নাচে, অ্যান্সারটা হবে ময়ূর, নূপুরের আওয়াজে ময়ূর নাচে। তাহলে আজকে আমরা রস্যুকার এবং দীর্ঘকার যোগে বাক্য গঠন শিখে গেলাম। তাহলে আজকের মতো এ পর্যন্তই, আবার দেখা হবে। স্টে হোম, স্টে সেফ, থ্যাংক ইউ।